আচ্ছা, এটা প্রথমত বলা হয় যে ফ্যামিলির মাধ্যমেই এই ইনফরমেশন গুলো আমরা যিনি ড্রাগসটাকে নিচ্ছেন তার কাছে কিছু ইনফরমেশন দেওয়ার আগে আমরা চেষ্টা করি যে আপনি আপনার যিনি সন্তান আছেন তাকে ইনফরমেশন গুলো দেন, তার বর্তমানে কি কি প্রবলেম হচ্ছে এবং এই প্রবলেম গুলো থেকে বের হওয়ার জন্য আপনারা তাকে কি সাপোর্ট দিতে পারেন এই বিষয়টা। এখানে ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে আমরাই বা যারা ফ্যামিলি মেম্বাররা আছে তারাই দেখা গেছে যে রেস্কিউয়ার হয়ে যায় যে তাকে ধরে নিয়ে যেতে হবে তাকে নিয়ে, কিন্তু তার সঙ্গে কোনো ধরনের পরামর্শ বা সে যে একটা ক্রাইসিসের মধ্যে আছে সেটাকে তাকে অ্যাড্রেস করা এবং পাশাপাশি তাদের যে কষ্ট হচ্ছে তাদের চোখের সামনে তাদের প্রিয় মানুষের এই যে সমস্যাটা হচ্ছে এবং হওয়ার ফলে তাদের ভিতরে যে কষ্টটা এই কষ্টটাকে আমরা বলি যে এক্সপ্রেস করেন। আপনি প্রতিদিন দেখছেন যে আপনার সন্তান অনেক রাগ করে আসছে, তার পড়াশোনাটা এখন ঠিকঠাক মতো হচ্ছে না, তার লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়ার ফলে আপনার কষ্টটা কি হচ্ছে, এই কষ্টটাকে যখনই অ্যাড্রেস করতে বলা হয় তখন অনেক ক্লায়েন্টের মধ্যে বিষয়গুলো বোঝার একটা চেষ্টা থাকে যে হ্যাঁ আমি তো এরকম করছি, আমার প্যারেন্টসের তো এরকম প্রবলেম হচ্ছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম প্যারেন্টস দেখা গেছে যে ব্লেম করে ফেলে যে তোমার জন্যই তো আমার এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা বলি ব্লেমিং না, তাকে হেল্পিং একটা হ্যাঁ অ্যাটিটিউড নিয়ে এবং হেল্পিং একটা সাপোর্টিভ একটা কনভারসেশন নিয়ে কাজ করতে আমরা বলার জন্য প্রথমে অ্যাড্রেস করি। দেন তখন একটা টাইমে দেখা গেছে যে তার মধ্যে মোটিভেশনটা তৈরি হয়। আবার সব ক্ষেত্রেই যে মোটিভেশন তৈরি হবে তাও কিন্তু নয়। তো দেখা গেছে আমাদের যখন এই রকম পরিস্থিতির মধ্যে তৈরি হয় তখন অল্টারনেটিভ অপশন হিসেবে দেখা গেছে যে তাকে রেস্কিউ করতেই হয়। তো বলা হচ্ছে যে প্রথমেই রেস্কিউয়ে না গিয়ে, প্রথমেই তার সঙ্গে বাগবিতণ্ডায় না গিয়ে মূলত তার সঙ্গে একটা সাপোর্টিভ কনভারসেশন করা এবং তাদের যে কষ্টটা হচ্ছে সেই বিষয়টাকে তাকে এক্সপ্রেস করা, তাহলে তার ভিতরে একটা রিয়েলাইজেশনটা তৈরি হওয়ার একটা স্পেস তৈরি হয়। তাহলে সে তো আর ওই রিলেটেড ব্রেনের মধ্যে তার তো এই চিন্তা ভাবনাগুলো কাজ ওই সময় আর করে না, কোনো র্যাশনাল থিংকিং ওই সময় কাজ করে না, সেই জন্য বারংবার সে কিন্তু ভুলই করে এবং তার ভুলের সাথে সাথে আমরা যারা ফ্যামিলি মেম্বার তারাও কিন্তু একটা ভুলের মধ্যে দিয়ে এগোতে থাকি। তো এটা হয় মূলত এই জায়গার যেটা আমরা সাজেস্ট করি আমাদের প্যারেন্টস যারা আছেন যারা এই বিষয়ে ভুক্তভোগী, প্রথমে যখন আমাদের কাছে হেল্প সিক করার জন্য আসে তখনই তাদেরকে আমরা এই ইনফরমেশনটা দিই।